এটা কাছে আসার গল্প যারা বলে খেয়াল করেন যে ছেলে মেয়েরা অবৈধ প্রেম যারা করেছে সাহসী প্রেমের গল্প যারা তৈরি করে মূলত সবগুলো কোনো না কোনো ভাবে জেনার মধ্যে পড়ে যায় কি পড়ে যায় জেনার মধ্যে প্রমাণ নেন আমরা খালি মনে করি শারীরিক মিলনের নামই হচ্ছে জেনা না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল আইনানে সিনাহুমান নাযর চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা সেটা সরাসরি দেখেন আর মোবাইলে দেখেন অশ্লীল কোনো কিছু দেখলেন মানে আপনি চোখের জেনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুইটাকে জাহান্নামের আগুনে পোড়াবেন বলুন নাউযু বিল্লাহ এরপর আল্লাহর নবী বলছেন আল উযানানে জিনাহুমাল ইসতিমা মোবাইলে অনেক সময় কিন্তু আজেবাজে উল্টাপাল্টা আলাপ আলোচনা করে মেয়েরা ছেলেরা যুবকরা যুবতীরা অনেক মধ্যবয়স্ক পুরুষও আছে মধ্যবয়স্ক নারীর সঙ্গে পরক্রিয়ায় জড়া পড়ে উল্টাপাল্টা আজেবাজে গল্প গুজব করে মোবাইলে আছে না নাই নবীজি বলছেন কানের জেনা হচ্ছে খারাপ কিছু শোনা সেটা টেলিভিশনে শোনেন মোবাইলে শোনেন অথবা ডাইরেক্ট শোনেন এটা কানের জেনা তারপরে দেখেন নবীজি কি বলছেন আল্লিসানু জিনাহুল কালাম আল্লাহর নবী বলছেন জিব্বার জেনা হচ্ছে খারাপ কিছু বলা নাউজুবিল্লাহ কোন জিব্বা দিয়ে আপনি সেক্সুয়াল কোনো কথা বলেছেন আলাপ আলোচনা করেছেন এটা কিসের কিসের গুনাহ জিব্বার গুনাহ হ্যাঁ আপনি স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন আপনার জন্য জায়েজ কিন্তু এই ধরনের ভ্যালেন্টাইন ডে অথবা কাছে আসার গল্প এমন কিছু যদি বলেন যেটা মুখ দিয়ে আপনি অবৈধ প্রেম বা অশ্লীলতাকে প্রমোট করছেন এটা জেনার মধ্যে গণ্য হবে নাউজুবিল্লাহ কোন এরপর আল্লাহর নবী বলছেন মলিয়াদু জিনা হাল বাতশ হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা এই যে ছেলেরা মেয়েরা একজনের আর একজনের হাত ধরে রিক্সায় ঘুরতেছে অথবা হুন্ডার মধ্যে চলতেছে হুন্ডায় প্রেমিক গিয়ার মারতেছে আর প্রেমিকা ঘাড়ের মধ্যে হাত দিয়ে রাখছে প্রেমিক হার্ট ব্রেক করে আর প্রেমিকা ঝাঁপায় হাড় পিঠের উপরে পড়ে কথা কন না কেন অন্য সময় তো স্বাভাবিক চলে আর ভাই বিশ্বাস করেন মাইয়া যখন নিয়েছে প্রেমিকাকে যখন হুন্ডার পেছনে নিয়েছে আপনি তো কিনে দিয়েছেন পালসার বুঝেন নাই খালি ঘুম করে মারে তো খালি সাপের মতো এরকম 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 করে রাস্তার মধ্যে মরেও কিন্তু এগুলা ঠিক না হার্ট ব্রেক করে যাতে করে প্রেমিকা ঝাঁপায় আর গায়ে বা পিঠের উপরে পড়ে এই যে ওলিয়াদু জিনা হাল বাচ তুমি যে বুকটারে লাগাইলে ওর পিঠের উপরে বিয়ে শাদী হয় না এখনো তোমার বুকের জেনা হলো তোমার হাতের জেনা হলো ওই হাতটা যে হাড়ের উপরে রেখেছো ঘাড়ের উপরে তোমার বয়ফ্রেন্ডের এই হাতটা মূলত তোমার ঘাড়ে তোমার বয়ফ্রেন্ডের ঘাড়ে না বরং জাহান্নামের আগুনের উপরে রেখেছো ঠিক কেনা আর কিভাবে বুঝাবো খোলামেলার চাইতে আর বোঝানোর কায়দা আছে দেখেন তারপরে নবীজি কি বলছেন এরপর আল্লাহ নবী বলছেন ওয়া রিজলু জিনা হাল খুতম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের জেনা হচ্ছে খারাপ কোনো কাজ করতে যাওয়ার জন্য আগানো কদম ফেলা পা দিয়ে হেঁটে যাওয়া তার মানে আপনি যদি পা দিয়ে হেঁটে গিয়ে কোনো খারাপ কাজ করেন সেটা পায়ের জেনা এই পা ফেলে কদম ফেলে ফেলে যদি মসজিদে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কদমের বদলা হিসাবে এক একটি করে সওয়াব লিখে দিবেন আর এই পা দিয়ে যখন আপনি জেনার মধ্যে যাবেন ভ্যালেন্টাইন ডে পালন করতে যাবেন যখন এই ধরনের কাছে আসার গল্প নির্মাণ করতে যাবেন এই প্রত্যেকটা কদমের বদলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় জেনা লিখে দিবেন বলুন নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বল কলবু ইয়াহুয়া ওয়া তামাল্লাম অন্তরের জেনা হচ্ছে খারাপ কিছু কল্পনা করা খারাপ কিছু ভাবা প্রিয় ভাইরা আমার অনেক মানুষ আমরা আছি যারা মোবাইলে খারাপ জিনিস দেখি কল্পনা করি খারাপ কিছু খবরদার খারাপ কিছু কল্পনা করবেন না খারাপ কিছু অন্তরের মধ্যে জায়গা দিবেন না যদি অশ্লীলতার কোনো চিন্তা অন্তরের মধ্যে আসে তাহলে ওই জেনাটা আপনার অন্তরের জেনা হবে বলুন না আউযুবিল্লাহ ঠিক আছে তাহলে এগুলো আমরা কেউ করব না ইনশা টেলিফোন মোবাইল আবিষ্কারের পরে বিশ্বাস করেন এই পাপগুলো কিন্তু বেড়েছে সৎ কাজও যেমন বেশি হচ্ছে পাপগুলোও কি হচ্ছে বেড়েছে বেশি হচ্ছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও এখন অনেক কিছু বুঝে এগুলো আমরা করব না ইনশা আল্লাহ